কি খবর গাইজ? সো আজকে আমাদের অ্যানিভার্সারি অ্যান্ড পুরোটাই মোটামুটি একটা প্রি প্ল্যান্ড, অনেক দিন ধরে প্ল্যান করছি অ্যাবাউট দিস অ্যানিভার্সারি, বিকজ অফকোর্স এটা আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি, তো এটা নিয়ে একটু তো এক্সাইটমেন্ট আছে। অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট ব্লগ অ্যাবাউট আওয়ার অ্যানিভার্সারি, অ্যান্ড ইন দ্য সেকেন্ড ব্লগ আই উইল শো ইউ যে আমি আমার যেখানে আমি অ্যানিভার্সারি সেলিব্রেট করব সেইখানে আমি একটা টেরেস ট্রান্সফরমেশন করব, সেটা কী করে করছি, যে যে আইটেমস গিফট আইটেমসগুলো সেইগুলো কোথা থেকে নিয়েছি অ্যান্ড এক্সেট্রা, আমি সব কিছু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে দেখতে পারো চাইলে। দের ইজ এ সুইট গার্ল আদৃশা, ওর বেক বুটিক রয়েছে, ও আমাদের কেক স্পন্সর করেছে, এত বিউটিফুল রসমালাই কেকস দিয়েছে, আমি আই উইল শো ইউ গাইজ। সো থ্যাংক ইউ ভেরি মাচ আদৃশা, প্লিজ ওর পেজ আছে বেক বুটিক, প্লিজ ওর পেজ ফলো করো অ্যান্ড সো সি ইউ দেন। এটা হচ্ছে আমাদের ইনভিটেশনটা যেটা আমরা পাঠিয়েছি, এখন পাঠিয়ে দিয়েছি অলরেডি অর্ঘজিত অ্যান্ড কমলকালি, বারবিকিউ ইভিনিং উইথ ড্রিঙ্কস অ্যান্ড ডিনার এক্সেট্রা এক্সেট্রা। দিস ইজ দ্য গিফট উইচ আই উইল বি গিভিং হিম, রেডমি 9 Pro Max। অনেকদিন ধরে ফোন চাইছে, তো আই থট যে এই ফোনটা দেওয়া যাক, একদম আমি দেখলাম আমার রেঞ্জেও আছে অ্যান্ড ইট ইজ নাইস, খুব ভালো স্পেসিফিকেশনস, ভেরি আমি শুনেছি অ্যান্ড ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। তো এটা হচ্ছে সেই গিফট হ্যাম্পার টাইপ কিছু একটা প্রিপেয়ার করেছি, এই যে বাস্কেটটা সেটা আমি অ্যামাজন থেকে নিয়েছি অ্যান্ড ব্রাউন পেপার এক্সেট্রা তো সব স্টেশনারির দোকানেই পাওয়া যায়। আর এটা হচ্ছে বিন ব্যাগ, এই বস্তাটাকে এর চেয়ে বেশি আমি কিছু প্যাকিং করতে পারলাম না স্যাডলি, তাই আমি একটা রিবন লাগিয়ে দিয়েছি। তো এখন বাজে মোটামুটি 11:55, মোটামুটি সব প্রিপেয়ার করে নিয়েছি, ইটস টাইম টু কল হিম, বিফোর দ্যাট লেট মি শো ইউ গাইজ দ্য হোল থিং কেমন লাগছে। কখন করেছো তুমি? তুমি বারবার গাধা হয়ে যাই, এগুলো আমি একটাও এখনো খুলে দেখিনি। ঠিক আছে, ওয়ে বাবা কখন বানালে, আমি কিছু টিভি পাইনি, তুমি টের পেলে তাহলে তো হয়ে যেত। নতুন ফোন, ঠিক আছে আর খুশি ধরছে না, এটা আমাকে শ্রীময়ী দিয়েছে ব্লু বি স্টোর থেকে, এটা আমি এখনো খুলে দেখিনি, মানে উপর থেকে দেখেছি। ঠিক আছে, এই শ্রীময়ী করে দিয়েছে, আমি ওকে পিকচার পাঠিয়েছি ব্লু বি স্টোর থেকে, ঠিক আছে দেখাও। ক্যালেন্ডার, এটা বিপ্লব করে দিয়েছে ক্যানবেরা থেকে, বিপ্লবকে বলেছি সব ছবিগুলো দিয়েছি, ও আমাকে ক্যানবেরা থেকে করে দিয়েছে সব। আচ্ছা, বিপ্লব হচ্ছে আমাদের ওয়েডিং ফটোগ্রাফার, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ছবিটা, হ্যাঁ সেই ছবিটা, এইটাই আমার সবচেয়ে ফেভারিট ছবি। কি সুন্দর হয়েছে এটা, তাই না, দারুণ না, এটা সবথেকে সুন্দর হয়েছে, দেখো বিপ্লব, হ্যাঁ তা সেই মেয়েটা আদৃশা যে বলেছিল আমাদের স্পন্সর করবে, আচ্ছা কেকস দিয়েছে আমাদেরকে, রসমলাই
কেক বানিয়ে দিয়েছে ও থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ ও আমাদের স্পন্সর করেছে এই কেক মাফিনসগুলো থ্যাংক ইউ সো মাচ আমাদের অ্যানিভার্সারি স্পেশাল করার জন্য যারা ওর মাফিনসগুলো নিতে চাও তারা বেগ বুটিক ওর পেজের নাম সো বেগ বুটিক বলে ওর পেজটা প্লিজ ফলো করো আমাদের জন্য স্পেসিফিক্যালি ও রসমলাই কেক বানিয়েছে মাফিন ভালো না খেতে অসাধারণ দারুণ খেতে আদিশাকে থ্যাংক ইউ বলে দাও থ্যাংকস আ লট থ্যাংক ইউ ভেরি মাচ তো কেমন লাগলো সারপ্রাইজ স্পিচলেস এখনো আরেকটা বাকি যাও ওটা ইয়েস বলো ওটা মনে বুঝতে পেরেছো ওটা আমি জানি ওটা যেদিন এসেছে সেদিন থেকে কি বলো কি বসে পড়ে ধপ করে পড়ে যাচ্ছিস তো ছাগল গিফটের উপর বসে আমি গিফটটা রেখে গেছি এটা হচ্ছে আমার গিফট খুলবে খোলো মা কি সুন্দর টেডি বিয়ার কান ছিঁড়ে গেল নাকি যা সুন্দর লাগছে দেখি কান দুটো ভালো করে দেখি দাঁত না কান এবার তাহলে রান্নার দিকে যাওয়া যাক ক্যাপসিকাম এখানে ধনে পাতা রয়েছে এটা আমরা কেটেছি যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তাদের এটা তন্দুরি করে দেওয়া হবে সো দ্যাট দে ক্যান অলসো এনজয় সাথে রয়েছে মাশরুম আর পনির সেটাও আমরা তন্দুরি করে দেবো চিকেন তন্দুরি হলো ম্যারিনেট করা হলো কসুরি মেথি এভারেস্টের তন্দুরি চিকেন মশলা রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্ট একটু নুন এবারে আমাদের দেওয়া হবে এখানে একটা টক দই আর একটু সরষের তেল দিয়ে একটা অসাধারণ ম্যারিনেশন তৈরি হবে সো আজকে আমাদের যে পার্টি কাম পিকনিকটা সেটা এখানেই হবে এটা আমার বাড়ির ছাদ তো পার্টিকুলার এই জায়গাটার মধ্যে তন্দুরি চলবে মানে বনফায়ার টাইপ কিছু একটা হবে আর এই জায়গাটার মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট করব আমি এখন এখন বাজে মোটামুটি কটা বাজে এখন 4টে বাজতে চললো আমাকে 5:30 মধ্যে সব কমপ্লিট করতে হবে তারপর আমাকে রেডি হতে হবে রেডি হয়ে আমাকে আবার এখানে আসতে হবে সো অনেক কাজ সো লেটস বিগিন নাও কমপ্লিট মোটামুটি সব এই যে হ্যাপি অ্যানিভার্সারি দেখা যাচ্ছে তো এখন আমাকে যেতে হবে রেডি হতে আমি এখন রেডি হতে যাব আমি জাস্ট ড্রেস পরে রেডি হয়ে ফিরে চলে আসব কেকটা চলে এসছে অলরেডি অ্যান্ড দেখি তারপরে টাটাস কেকটা আমি অরিজিতার কাছ থেকে অর্ডার করে নিয়েছি আমাকে কাস্টমাইজ আমি যেরকম চেয়েছি সেরকমভাবে বানিয়ে দিয়েছে তোমরা পেজ চেক করতে পারো ফেসবুকে গ্যাটো বাই বাই সঞ্জনা ক্যান
ক্যান্ডেল কোথায় ক্যান্ডেল তাড়াতাড়ি একটু উলু দাও উলু দাও উলু মানে একবার হয়েছে আরে দুবার চলো এ বরকে কে তুলে দে আবার এ বরকে তুলে দে এ বরকে তুলে দে মোটা হয়ে গেছি তাড়াতাড়ি লাস্ট 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 তাড়াতাড়ি চল 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 বাস এদিকে ঘুরে যাও এদিকে ঘুরে যাও হ্যাঁ ঠিক আছে চোখ বন্ধ করো ওদিকে না চোখ বন্ধ করো আচ্ছা চোখ বন্ধ করো চোখ বন্ধ করো না চোখ খুলবি না মালা খুলবে ঘর ঘর মালা এখন খোলার চান্স নেই এই তো দেখো ভাই সাবধান কতটা হ্যাপি অ্যাডভার্টাইজমেন্ট এরকম করে পড়েছি চালিয়ে নি ভালো করে ঠিকঠাক তো আমি ফেমাস না আমার চপের দোকান ছিল এখন আমার ইয়ের দোকান ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে আমার মতো বউ পাবেন না স্যার তোর মতো বউ সবাই পেয়ে যাবে হ্যাঁ মতো বলেছি আমার বউ তো না মতো বলেছি